আসসালামু আলাইকুম জীবনের জন্য চ্যানেল থেকে আমি জহরুল বলছি পাখি আপনাদের আজকে দেখাবো পাকসি হারিন ব্রিজ এটি ঈশ্বরদী থেকে আট কিলোমিটার আট কিলোমিটার দূরে দক্ষিণ অবস্থিত খুবই সুন্দর একটি জায়গা যেখানে যাওয়ার পরে আর আসছে মন চায় না তবুও খুবই সুন্দর একটি জায়গা পদ্মা নদীর তীরে পাখি হার্ডেন্স ব্রিজ যেটি দিয়ে এখন ট্রেন চলাচল করে তো এখানে গিয়ে আপনারা প্রথমে ওই বিভিন্ন বোট নৌকা আছে তিনশো থেকে চারশো টাকা ম্যাক্সিমাম আপনাদের কাছে নেবে যেটা নেবে সুন্দর ঘুরে পাখি হার্ডেন্স ব্রিজ শুধু নৌকা দিয়ে আপনারা ঘুরে বেড়াতে পারবেন এখানে পাশে লালনসা সেতু দেখছি সুন্দর একটি জায়গা অনেক দর্শনার্থী এখানে আসে দেখার জন্য এটা নৌকা নিয়ে আপনি সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন পুরো ব্রিজটাই দেখতে পারবেন অনেক সুন্দর একটি জায়গা যেখানে যাওয়ার পরে আর আসতে মন চায় না এটি সাধারণত পড়ন্ত বিকেলে খুবই সুন্দর লাগে এই সময়টাতেই আপনারা যাওয়ার চেষ্টা করবেন সুন্দর এই বৃষ্টি দেখা যাচ্ছে এক ব্রিটিশ এই ব্রিটিশ নাগরিকের নামকরণে এটা করা হয়েছে সুন্দর একটি জায়গা এখানে বিকালবেলায় এসে আপনারা বেড়াতে পারবেন নৌকা ভাড়া করে ঘুরতে খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে শুধু পানি আর পানি পানি আর পানি এখানে এই ব্রিজটি আসলে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের একটি কানেক্টিং সেতু এটি দিয়ে এখন ট্রেন চলাচল করে এখানে গিয়ে পাশে এখানে লালনশা সেতু এটা পরে করা হয়েছে এই সেতু দিয়ে বাস চলাচল করে বাস ট্রাক যেগুলো আসলে এই ব্রিজ দিয়ে চলাচল করে আর এই হার্ডিংস ব্রিজ দিয়ে যে ট্রেন চলাচল করে এই শোর দিয়ে অনেক সুন্দর একটি জায়গা এখানে অনেক উন্নত এখানে ইপিজেড হয়েছে এখানে পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র সেটা বাংলাদেশের একটি বিশাল প্রজেক্ট সেখানে হচ্ছে এখানে রাশিয়ানরা এই প্রযুক্তি ডেভেলপ করছেন রাশিয়ান এক্সপার্টরা এখানে কাজ করছেন এই যে এখানে আপনারা দেখছেন অনেক দর্শনার্থী এখানে ঘুরে বেড়াচ্ছেন নৌকা নিয়ে মজা করছেন সুন্দর একটি জায়গা এখানে অনেক ফরেনার তারাও এখানে আসে বেড়াইতে সুন্দর একটি জায়গা এ ঢাকার থেকে আপনারা এখানে ঘুরে বেড়া ঢাকা থেকে আপনি এখানে যেতে পারেন ঢাকা থেকে এখানে আপনার বাইরোডে একশো আশি কিলোমিটারের মতো সেখানে যে ঈশ্বরদীতে অনেক রিসোর্ট আছে সেখানে আপনার থেকে সুন্দরভাবে বেড়াইতে পারেন সুন্দর একটি জায়গা এই ঈশ্বরদীতে এই যে আপনারা দেখছেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিভিন্ন সরঞ্জাম দি এটি দিয়ে রাসায়নটা এখানে তাদের বিদ্যুৎ কেন্দ্র করছেন সেটা দিয়ে পুরো সেতুটি আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি একটা বাসও চলাচল করছে সুন্দর সুন্দর বাতাস এখানে আমি গিয়েছিলাম সেখানে সুন্দর একটি জায়গা এখানে সুন্দর পড়ন্ত বিকেলে খুবই ভালো লাগে আপনারা যারা এখানে যাবেন নৌকা নিয়ে বেড়াইতে খুবই ভালো লাগে আপনি জানি এটা খুবই এনজয় করতে পারবেন আপনারা দূরে আমরা বিভিন্ন যন্ত্রাংশ বিভিন্ন দেখতে পাচ্ছি যেটি পারমাণবিক প্রজেক্টে কাজ করছেন তারা পাশে অনেক একটি বড় প্রজেক্টের জন্য যা যা দরকার তারা করছেন আপনারা দেখেই বুঝতে পারছেন বিশাল এখানে বিশাল কারবার সুন্দর একটি জায়গা আশা করি আপনারা সেখানে যাবেন খুবই ভালো একটি পরিবেশ সুন্দর একটি জায়গা আমার খুব ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে আর একটু কাছের থেকে আপনাদেরকে ঈশ্বরদীর সেই পারমাণবিকের প্রজেক্টটি আর একটু কাছে থেকে আপনাদেরকে দেখাবো সুন্দর একটি জায়গা আশা করি আপনারা যাবেন সেখানে এখানে আসলে যাওয়ার পরে যে কোনো সাগর বা নদী বোট নিয়ে ঘুরে বেড়াইতে মনটাই আসলে ভালো হয়ে যায় সুন্দর প্রকৃতির ন্যাচারাল কি সুন্দর বাতাস বোব সেই বাতাসে ভালো লাগবে আশা করি আপনাদেরও আমি খুবই এনজয় করেছি এই জায়গাতে আশা করি আপনারাও সেখানে যাবেন খুবই ভালো লাগছে আসলে পানি আর পানি পানি আর পানি এখানে গেলে আসলে কক্সাস বাজারের যে মজাটা কোনো অংশেই আমার মনে হয় না এখানে কম পাওয়া যাবে খুবই ভালো লাগবে এই যে আপনাদেরকে কাছে থেকে এটা দেখতে যেমনটি মনে হয় বিশাল যন্ত্রাংশ যেটি পারমাণবিক বিদ্যুৎ উপকেন্দ্রের কাজে এগুলো ব্যবহার করা হয় খুবই ভালো লাগছে আপনারা আশা করি এখানে আসবেন আর একটু কাছে থেকে আমরা দেখছি সেটা আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি চ্যানেল এই পুরো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ইন্সপাইরেশনের জন্য ভিডিও তৈরি করার জন্য থ্যাংক ইউ সবাইকে